নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 3রা মার্চ 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, কারণ আপনি টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আমি বারবার বলছি, পাঁচ রাশির মধ্যে আপনার নাম থাকতে পারে, কিন্তু আমি যে ঘটনাগুলো বলছি আপনার সাথে ঘটবে কি না, সেটা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য এই প্রাপ্তি রয়েছে কিনা। মহাপ্রাপ্তি আপনাদের যে কোনো দিক থেকেই আগামীকাল কিন্তু ঘটতে কিন্তু পারে। দেখুন, শুধুমাত্র টিকিট কাটলেই আপনার মহাপ্রাপ্তি হবে তা না, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কিন্তু আমি ভিডিও শেষে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি কিন্তু জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে জানাই, আগামীকাল যোগ রয়েছে সৌভাগ্য যোগ, খুব ভালো যোগ। কিছু কিছু আছে না, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট, হয়তো আপনার সৌভাগ্য যোগের জন্ম, কিন্তু এই ক্ষণটা, তিথি ক্ষণটা আপনার ক্ষেত্রে কিন্তু মিলে গেল, তাহলে জানবেন যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা গাঢ় রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি রয়েছে সেটা ডিপেন্ড করবে আপনার রাশি চক্রের উপর। আমি বারবার বলছি, আপনার মহাদশা কিসে চলছে সেটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, নেগেটিভ না পজিটিভ এটা দেখার দরকার। এবং আমি চারটি গ্রহের কথা বলি, প্রতিদিন রাহু, শুক্র, বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তির মালিক, এই জন্য রাহুর পাওয়ারকে যদি বৃদ্ধি করা যায়, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, বুঝতে পারছেন যে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে বড় ধরনের, রাহু রক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, অল্পের জন্য যাদের মার খেয়ে যাচ্ছেন। কিন্তু যারা দীর্ঘদিন টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না, তাদের ক্ষেত্রে ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু দেখা একান্তই দরকার। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই যে মিলবে এমন না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে কথাটি বলছি 10-20% মিলবে, কিছু সংখ্যকের মিলবে না, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে। আগামীকাল যদি প্রত্যেকে যদি কোটিপতি হয়ে যায়, তাহলে সমাজে তো গরিবি আনাই চলে যাবে, কে কার কাজ করবে, এটাই তো নিয়ম। কিছু কিছু সংখ্যকের মানুষের কিন্তু অল্প হলেও প্রাপ্তি কিন্তু হবে। এবার দেখার বিষয় যে আপনার জন্মছকে যোগ রয়েছে কিনা, যোগ কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি চেষ্টা করছেন, প্রাপ্তিতে বাধা আসছে, জানবেন আপনার জন্মছকে রাহু, শনি, শুক্র আপনার পীড়িত রয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর খেলা। অর্থাৎ আপনার যদি ভাগ্য যদি সাথ দেয়, তাহলে নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, আমি বারবার বলি একটি কথা, যে অযথা
অর্থ অপচয় করার আগে নিজের হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং জন্মকুণ্ডলী বিচার করুন। আপনার যোগ রয়েছে কি না, কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন, ইম্পর্টেন্ট এটা জানাটা। আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার ক্ষেত্রে আদর্শ সময়গুলো কোনটা, আপনার ফরচুনা নাম্বার কোনটা, এটা কিন্তু জানা কিন্তু একান্ত ইম্পর্টেন্ট। আগামীকাল রাহুকালের সময় আপনাদেরকে বললাম, রাহুকালের সময় কোনো ইনভেস্টমেন্ট বা শুভ কোনো কাজ যাত্রা এগুলো কিচ্ছু করবেন না। আমি যে পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, আগামীকালে মহাপ্রাপ্তি হতে চলেছে সৌভাগ্য যোগে। অনেকে অপেক্ষা করছেন যে আমার রাশি আছে, কিন্তু শুধু রাশির নাম শুনলে হবে না, আপনার জন্ম ছকেও যোগ থাকা দরকার। অর্থাৎ আমি আবারও বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি হবেই হবে। কোন এই সৌভাগ্যশালী এই সৌভাগ্য যোগে পাঁচ রাশি এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান, প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকাল শুক্রবার এসে পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 6 এবং 1, টাইম দুপুর 1:05 থেকে 3:12 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ তুলা রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:00 থেকে 6:19 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4 এবং 6, শুভ সময় সকাল 8:00 থেকে 9:45 পর্যন্ত। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার, বৃষ রাশি কিন্তু মহাপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আগামীকাল, 5 এবং 1। আপনাদের সময়টা যেটা দেখা যাচ্ছে বৈকাল 4:00 থেকে 5:32 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। টার্গেট নাম্বার 6 এবং 3, আপনাদের শুভ সময় টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, 2:35 থেকে আপনার বৈকাল 4:28 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস
এবং পেট সার্ভিস, অর্থাৎ নিজের জন্মকুণ্ডলীটা একবার বিচার বিশ্লেষণ করুন, অথবা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।